আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো হলুদ বিরিয়ানি রান্না। দশ মহরম উপলক্ষে আমাদের এখানে প্রতি বছরের ন্যায় মহরম মাসের 10 তারিখে বিরিয়ানি রান্না করে গ্রামবাসীকে ফ্রিতে দেওয়া হয়। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে এবং পাশে থাকবেন। আশা করি আমাদের ইউটিউব চ্যানেল mimtv.bd24 এবং ফেসবুক পেজ ট্রাভেলার্স খিচুড়ি পাক করতেছে কত সুন্দর ভাবে। হয়েতে গেছে বিরিয়ানি, না হলুদ বিরিয়ানি হচ্ছে দশ মহরম উপলক্ষে বিরিয়ানি পাক হচ্ছে প্রতি বছর দশ মহরম উপলক্ষে আমাদের এখানে একটা প্রোগ্রাম করা হয়। এটা হচ্ছে আপনার নাটোর জেলার বড়াইগ্রাম থানার আওতাধীন রাজাপুর ডিগ্রি কলেজ সংলগ্ন ঘোড়ামারা ব্রিজের পাশে আব্দুল আজিজ কবিরাজের বাড়িতে। তো পৃথিবীর যে যেখানে আছেন আশা করি শেয়ার করে দেবেন, দেশের দেশের বাহিরে যারা যেখানে আছেন আশা করি আমাদের জন্য দোয়া করবেন। এটা কোনো বিশেষ উদ্দেশ্য হিসাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসান ও হোসেনের মৃত্যুর দিবস উপলক্ষে আপনার প্রোগ্রামগুলো করা হচ্ছে। এটা কি টেস্টি দেওয়া হচ্ছে চাচা? না লবণ লবণ এত ছোট প্যাকেট কাটি, ওটা কি চিনি নাকি? আচ্ছা কি কি খাওয়াচ্ছে মানুষের কেটা জানে, পরে মানুষের আবার বিপদ হলে তারেক বিপদ। ওদিকে প্যাকেট হচ্ছে ইনশাল্লাহ, দেখা যাক। এখানে আছে মাংস, মাংস বাড়ির মুরব্বি করতি সোজা আর পারে না, কয়েকদিন আগে অবশ্য ভিসা এসে পড়ছিল। প্যাকেট হচ্ছে এখানে খিচুড়ির বিরিয়ানির প্যাকেট করতেছে। এটা হচ্ছে গা হলুদ বিরিয়ানি, মাংস দেওয়া হচ্ছে। নিচে আবার লেগে গেলে এত সমস্যা, তাই না? প্রচন্ড গরম গো, আগুনের হিট আর হচ্ছে গরম। চলছে রান্না বান্না, দশ মহরম উপলক্ষে ব্যাপক আয়োজন। আসসালামু আলাইকুম, এখানে হুজুরদের দিয়ে কোরআন খতম দেওয়া হবে এবং খতম শেষে সবার উদ্দেশ্য দোয়া করা হবে। দেশ ও দেশের বাহিরে যারা দেখতেছেন সবারকেই দোয়া করা হবে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌহিত্র হাসান হোসেন।